আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের মনে তিনটা প্রশ্ন। একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে অমীমাংসিত। সো আসলে অমীমাংসিত না, অনেকে এটার আনসার আসলে দিয়ে দিয়েছে। প্রশ্ন তিনটা আগে বলি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অনুশীলনীতে যদি ভুল উত্তর থাকে তাহলে আমরা পরীক্ষায় কি ভুল দাগাবো কি না। দুই নম্বর হচ্ছে, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমরা কি ব্ল্যাঙ্ক দাগাবো কি না, বা ব্ল্যাঙ্ক তো আর দাগানো নাই, ফেলে আসবো কি না। আর যদি ডাবল বা ট্রিপল আনসার থাকে তাহলে কি ডাবল ট্রিপল দেখাবো না একটা দেখাবো। প্রথমত আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব, প্রশ্ন তিনটা হলেও ব্ল্যাঙ্ক এবং ডাবল ট্রিপলের কথা আমি একসাথে বলবো। তার আগে আমি যে বলবো বা আমারটাই যে সঠিক এটার ভিত্তি কী, বা আমারটাই যে সত্য এটার ভিত্তি কী। প্রথম কথা, এটার ভিত্তি নাই আসলে, কারণ এখন আমি কিসের বেসিসে বলছি আমি যদি সেটা বলি। সো এই দীর্ঘ এত বছর পড়ানোর অভিজ্ঞতার আলোকে অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে, এরকম অনেক শ্রদ্ধেয় ডক্টর আছে যারা হয়তোবা প্রশ্নের দায়িত্ব পেয়েছিলেন কখনো, কিন্তু এখন রিটায়ার্ড। সো এরকম যাদের সাথে আমার পরিচয় হয়েছে, যারা আগে প্রশ্ন করার জন্য তাদেরকে ডাকা হয়েছিল কিন্তু এখন তারা রিটায়ার্ড করে আসছেন, সো তাদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো আগে প্রশ্ন করেছিলেন, কোনো নির্দেশনা আছে কি না যে ডাবল ট্রিপল থাকবে কিংবা ব্ল্যাঙ্ক থাকবে কি না, তো তখন সোজা সুজি যেটা উত্তর দিয়েছেন যে কোনো ব্ল্যাঙ্ক কিংবা ডাবল ট্রিপলের নির্দেশনা নাই, এটা টোটালি মিস্টেক, একদম মানে ভুলের কারণে হয়। আসলে ভুলের কারণে বলতে কি, যেমন ধরো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার, রাইট, বা রক্ত সংবহন তন্ত্রের অংশ কয় প্রকার, তো এটা আজমল স্যারে আছে তিন প্রকার, আলিম স্যারে আছে চার প্রকার, তাই না। এখন টিচার যদি আজমল স্যারের বই থেকে পড়ে, ওনার মতে তো আনসার তিন প্রকার, এখন আলিম স্যারের মতে তো আবার চার প্রকার, অপশনে কিন্তু তিন চার দুটোই থাকতে পারে, তার মানে কিন্তু ডাবল আনসার না, এটা একটু মাথায় রাখতে হবে। উনি আসলে একটাই আনসার দেন, বাট এটা এনি হাউ মিস্টেকিংলি এটা ডাবল বা ট্রিপল হয়ে যেতে পারে, কিন্তু আনসার কিন্তু একটাই। এখন কোনটা, এটা টোটালি উনি যেটা দিয়েছেন সেটাই, এটা কিন্তু আসলে আমরা বলতে পারবো না। দুই নাম্বার, একই কথা, ব্ল্যাঙ্ক বলে কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক যদি হয়েও থাকে সেটাও হচ্ছে ভুলের কারণেই হয়, কিন্তু ব্ল্যাঙ্ক বলে আনসার নাই, টিচার অবশ্যই ওই চারটা অপশনের মধ্যে কোনো না কোনো একটা আনসার দিয়ে রাখেন। ওকে, আচ্ছা, এখন আসি যেটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল করে দেখবো যে ফিজিক্সের অনুশীলনীতে অনেক ভুল আনসার আছে, তো সেখানে যখন আমি জিজ্ঞেস করলাম যে ভুল আনসারের ব্যাপারে মানে সিদ্ধান্তটা কী, তো উনি একদম, উনি বলতে কয়েকজনের সাথেই কথা বলেছি যে যারা আগে প্রশ্ন করতেন এখন রিটায়ার্ড, তো বলেছেন যে না, কখনোই এরকম ভুল আনসার ওটাই যে রাইট। আসলে আমাদেরকে প্রশ্ন করলে খুব ভালো করে আমরা যদি ম্যাথ দেই, ইংলিশ দেই, সব কিছু কিন্তু চেক করতে বলে, ব্যাপারটা এরকম। কেউ যদি কোনো প্রশ্ন ব্যাংক থেকেও প্রশ্ন করে, ওইটার উত্তর যথাযথ কি না ওইটা কিন্তু চেক করার একটা পরামর্শ দেওয়া হয় যে একদম শতভাগ সঠিক কি না, কারণ উত্তরও তো ভুল থাকতে পারে, সেইটা কিন্তু চেক করার নিয়ম। এখন তারপরে হয় কি, অনেকেই হয়তো বা চেক করেন না, একটা হইতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে চেক করে সঠিকটাই দেখাতে হবে। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে অনুশীলনীতে যদি ভুল উত্তর থাকে তাহলে আমরা ভুলটাই যে দেখাবো এটা কিন্তু না, এটা কিন্তু না, আমি সঠিকটাই দেখাবো। এখন একটা ব্যাপার হইতেই পারে, সেটা হচ্ছে ফিজিক্সের অনুশীলনীর শেষে মনে করো যে এমন একটা অঙ্ক আছে, আসলে এর কোনো উত্তরই নাই, তাই না, কিন্তু ওখানে চারটা অপশনের মধ্যে একটা উত্তর দেওয়াই আছে। এখন তোমরা যদি দেখো যে ওই প্রশ্নটাই আসছে, আসলে কিন্তু উত্তর একটাও নাই, তাহলে তো তুমি ব্ল্যাঙ্ক রাখবে না, তাহলে ওইখানে বইয়ে যেটা ভুল ছিল, যেহেতু সঠিক নাই, তাহলে যেটা বইয়ে ভুল ছিল তাহলে ধরে নিতে হবে যে টিচারটা আসলে চেক করে নাই হয়তো বা ওটাই তুলে দিছে, তখন কিন্তু আমরা ওটাই আনসার দিব। সো আশা করি প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দেবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।